बाराबंकी विधानसभा क्षेत्र के लालगंज स्थित एक निजी क्लिनिक के बाहर लोगों ने एक छात्रा के इलाज में लापरवाही बरतने के कारण मौत होने का आरोप लगाते हुए जमकर हंगामा किया। इस दौरान गुस्साए लोगों को पुलिस कर्मियों ने समझा बुझाकर शांत करवाने का प्रयास किया, लेकिन लोगों ने हंगामा करते हुए क्लिनिक में लाठी डंडे के साथ पत्थर से हमला कर तोड़फोड़ करने का प्रयास किया, जिससे स्थिति काफी तनावपूर्ण हो गई। जानकारी के अनुसार 16 वर्षीय मृत छात्रा शुक्ला मंडल लालगंज निवासी थी। मृत छात्रा की मामी मालती मंडल ने बताया कि बुखार होने पर शुक्ला को इलाज के लिए इस क्लिनिक में भर्ती कराया गया था, लेकिन हालत में सुधार होने के बजाय हालत और बिगड़ गई, जिसके बाद उसे इलाज के लिए दुर्गापुर स्थित एक निजी अस्पताल में भर्ती कराया गया था। आइए देखते हैं मृत छात्रा की मामी ने क्या कहा। যার জন্য ধরা পড়ছে না, আমাদের পেশেন্ট কোনো সেন্স আসছে না, কিছু না। তখন উনি বললেন আমি র্যামটাকে লিখে দিচ্ছি, র্যামটাক দিয়ে একটা ছোট বড় কাগজ ছিল, র্যামটাক র্যামটাক তো গেছে এক ট্যাবলেট। স্যার আপনি তো লিখে রাখেন যে যে ওষুধগুলো দিচ্ছেন আপনি তো লিখে রাখেন, আপনি যখন কাগজ দেন তখন তো লিখে রাখবেন। বলছে হ্যাঁ লিখে রেখেছি, সে কাগজ আমি পুকুর পাড়ে দেখা নিচে বেঁচে করে ফেলে দিয়েছি। পুকুর পাড়ে আমি বললাম যে আপনি চলুন না ডাক্তারবাবুর সাথে কথা বলবেন যে আমাদের পেশেন্টে কেন এমনি হয়েছে, ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পর কি ইঞ্জেকশন দিয়েছিলাম, আমরা গাড়ি ভাড়া করে আপনাকে নিয়ে যাবো। কিন্তু উনি বললেন না আমি পারি না, আমি গাড়ি থেকে ঘর থেকে বাড়ি থেকে বার হয়নি। আমরা ভোর 4টা থেকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এখানে, ওর জন্য বললাম আমরা বিচার চাই, এখনো পর্যন্ত ওর দরজা কিছু কিছু খুলে নেই। আমাদের দেখো যেমন ভোর 4টা থেকে এক রকম দাঁড়িয়ে আছে, ওর ছেলে আমাদেরকে বলছে কি ছাদ থেকে হুমকি দিচ্ছে, ওই তোরা যা করবি করে নে। ওর বাবা নেই, 9 মাসের বাচ্চা, তখন আমরা ছোট থেকে মানুষ করেছি, ওর বাবা মা আমরাই। মেয়েটার কি নাম ছিল? শুক্লা মন্ডল। আচ্ছা কোথায় পড়াশোনা করতো? বেসিক হাই স্কুল কোনপুর। কোন ক্লাসে? এখনো বাইরে বেরোয়নি ডাক্তার।